বৃত্তির পর ফিরে আসলাম। আজ সকালে আমরা পরিবেশন করেছিলাম একটি খবর, যেখানে বরজলার টিআরটিসির সামনে রাস্তা অবরোধে বসে এলাকার মানুষজন, রাস্তা মেরামতের দাবিতে এই অবরোধ ছিল এলাকার মানুষজনের। যদিও পরবর্তী সময় কাউন্সিলর তিনি সেখানে যান, উপস্থিত হন, দীর্ঘ সময় পর অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন, এমনকি আশ্বস্ত করেন যে অতি দ্রুত রাস্তাটিকে সারাই করে দেওয়া হবে এবং তারই পরবর্তী সময়ে রাস্তা অবরোধ মুক্ত হয় এলাকাবাসীদের। কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে যে ঠিক বিকেল নাগাদ এলাকার মানুষজন মেয়রের সঙ্গে দেখা করেন, মেয়র দীপক মজুমদারের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন, এলাকার খারাপ রাস্তা সম্পর্কে এমনকি ডেপুটেশন প্রদান করেছেন এলাকার মানুষজন। বরজলা টিআরটিসির সামনে আগরতলা বরজলা পাকা রাস্তা অবরোধ সকাল থেকেই চলছিল। বরজলা আচার্যি পাড়া রাস্তা মেরামতের জন্যই এই পথ অবরোধ বেছে নেন এলাকার মানুষজন। দীর্ঘদিন ধরে খারাপ অবস্থা রয়েছে রাস্তার, কোন রকম ভাবে সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। অবশেষে ক্ষোভ উগরে পড়ে এলাকার মানুষজনের, এবং কি সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আজকে লক্ষ্য করা যায় যে পথ অবরোধের মধ্য দিয়ে তারা ক্ষোভটা উগরে দেন। যদিও পরবর্তী সময়ে এলাকার কাউন্সিলর জগদীশ দাস তিনি যান ঘটনাস্থলে, এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলেন, এমনকি পথ অবরোধ সেখান থেকে সরে যায়। যদিও পরবর্তী সময়ে এলাকার মানুষজন মেয়রের সঙ্গে দেখা করেন, ডেপুটেশনে মিলিত হন। কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে শুনব। এখানে আসার আমাদের মূল কারণ হচ্ছে, বরজলা আচার্যি পাড়া টিআরটিসি সংলগ্ন আচার্যি পাড়া রাস্তার বেহাল দশা। দীর্ঘ অনেক বছর যাবৎ রাস্তাতে হাঁটা চলাফেরা করার মতন কোনো ব্যবস্থা নেই, রাস্তা ভাঙা, কোনো অসুস্থ রোগী গাড়ি দিয়ে যদি হসপিটালে নিতে হয় তো কোনো গাড়ি ঢুকতে চায় না রাস্তার বেহাল দশার জন্য। সেই রাস্তা মেরামতের জন্যই আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। অনেক বছর স্যার, ধরুন 10 বছর ধরে রাস্তাটা খারাপ আছে। হ্যাঁ, আজকে সকালে আমরা অনেকবার কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছি রাস্তা ঠিক করে দেওয়ার জন্য, আমাদের আশ্বাস দিয়েছে যে রাস্তা হবে, আমরা সব কিছু কথা বলে রেখেছি। আমাদের এলাকার এমএলএ 2-3 বার এসে রাস্তা দেখে গেছে, অনেক ইঞ্জিনিয়ার এসে রাস্তা দেখে গেছে, শুধু আমাদের বলছে যে হবে হবে হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত রাস্তার কোনো কাজ করতে কাউকে দেখিনি। রাস্তা দিন দিন খারাপ, তার জন্য আজকে সকালে আমরা বরজলা সড়কের মধ্যে পথ অবরোধ করেছিলাম। তারপর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকে ডেপুটেশন দিতে হবে মেয়রের কাছে, তো এখন মেয়রের কাছে ডেপুটেশন দিতে এসেছি, দেখা যাক মেয়র কি বলে। শ্রী জগদীশ দাস, 3 নম্বর ওয়ার্ড। বিধায়ক ডক্টর দিলীপ দাস, উনি কি আসলেন? উনি এসেছিল, এসে দেখে বলেছে যে না, রাস্তাটা করা দরকার, হ্যাঁ রাস্তাটা হবে, এতটুকুই বলেছে। 2-3 বার ঘুরে দেখেও গেছে রাস্তাটা, বাস তারপরে আর কোনো কাজই হচ্ছে না, কেউ আসে না। আমরা যখন যাই কাউন্সিলরের কাছে বলছে যে না, আমরা দেখে এসেছি, ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, সেই ইঞ্জিনিয়ার আসে এক দুজন দেখে, তো মাসের পর মাস যায়, বছরের পর বছর কোনো কাজ হচ্ছে না। এলাকাবাসীর বক্তব্য আপনারা শুনলেন, এবং সেক্ষেত্রে দীর্ঘ বছর ধরে শুধুমাত্র তারা আশ্বাস পেয়ে গেছেন কোন রকম ভাবে রাস্তা খারাপের জন্য, রাস্তার কাজ করার জন্য কোনো দিনই কাউকে লক্ষ্য করা যায়নি, তাই অবশেষে আজকে বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকার মানুষজন, এমনকি পরবর্তী সময়ে মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করেন। আগামী দিনে রাস্তা সংস্কারের কাজ কতটা হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।